নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো ছোট বড় সকলের প্রিয় চিকেন নাগেটস রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি তা আপনারা দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো তিন চামচ কর্নফ্লাওয়ার এক চামচ রেড চিলি ফ্লেক্স পেস্ট করা একটা ছোটো সাইজের টমেটো এক চামচ ভিনিগার হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেড় চামচ আদা রসুন পেস্ট পরিমাণ মতো ব্রেড ক্র্যাব এক চামচ সোয়া সস স্বাদ মতো নুন আর নিয়েছি এই রেসিপিটির প্রধান উপকরণ প্রায় হাফ বলেের মতো পেস্ট করা চিকেন প্রথমে চিকেন কিমাটাকে ম্যারিনেট করে নেব এর জন্য চিকেন পেস্টটাকে একটা বড় প্লেটের মধ্যে রেখে তার মধ্যে এক এক করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভিনিগার সোয়া সস গোলমরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট টমেটো পেস্ট ও রেড চিলি ফ্লেক্স এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে হালকাতে একটু মেখে নেবো চিকেনটাকে একটু মেখে নেওয়ার পরই এর মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ব্রেড ক্রাম্পস ব্রেড ক্রাম্পসগুলো আমি একবারে বেশি দেব না অল্প অল্প করে দিতে দিতে এই চিকেনটাকে মেখে নেব যতক্ষণ পর্যন্ত এই চিকেন মাখাটা মোটামুটি শক্ত না হয়ে যাচ্ছে চিকেনটা মাখা হয়ে গেছে আমি এখন এই চিকেনটাকে একটা মন্ডের মতো তৈরি করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর আমি এই চিকেনটাকে আরেকটু একটু নিচ্ছি মাখা হয়ে গেলে এই চিকেনটাকে একটা গোল বলের মতো করে নিলাম তারপর এই জায়গাটায় একটু তেল মাখিয়ে নিচ্ছি এবারে এই চিকেন বলটাকে এই তেল মাখানো জায়গায় রেখে এইভাবে হাত দিয়ে চাপ দিতে দিতে বেশ কিছুটা ছড়িয়ে নেব চিকেনটা ছড়ানো হয়ে গেছে আমি এখন একটা খুঁতির সাহায্যে এই চিকেনটাকে নাগার্সের সেপে কেটে নেবো এর জন্য এই খুঁতির গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে নাগারিজগুলো কাটার সময় চিকেনটা এই খুন্তির গায়ে না লেগে যায় দেখুন আমি এই নাগার্জগুলো কীভাবে কাটছি বাদ দাও এই সাইডে চিকেনগুলো এক জায়গায় জড়ো করে পরে নাগার্সের শেপ দিয়ে নেবো আমি এখন এইভাবে চিকেন থেকে এইভাবে নাগার্সের সেপ দিয়ে নিয়েছি আমি এইভাবেই সমস্ত চিকেন থেকে নাগার্সের সেপ দিয়ে নেব দেখুন সমস্ত নাগার্সগুলো গড়ে নিয়েছি আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য একটা পাত্রের মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ ময়দা একটা ডিম কিছু পরিমাণ লিকুইড দুধ ব্যাটারটা যাতে বেশ পাতলা হয় সেই বুঝে এখানে দুধটা ব্যবহার করতে হবে আর এর মধ্যে সামান্য নুন ও সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে আমি এখন নাগেটসগুলোকে কোটিং করে নেব এর জন্য একটা নাগেটসকে প্রথমে এই ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিলাম তারপর এই ব্যাটার বোধে ডুবিয়ে নিলাম তারপর এই নাগেটসটাকে আবারও ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব ঠিক এইভাবেই সমস্ত নাগজসগুলোকে কোটিং করে নেব দেখুন সমস্ত নাগার্জগুলো কোটিং করে নিয়েছি এবার একটা কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কয়েকটা নাগেট ছেড়ে দিলাম এবারে নাগেটসগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব নাগেটসগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে কড়াই থেকে একটু বাতে তুলে নেব এইগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ঠিক একইভাবেই পরের ব্যাচের নাগেটসগুলো ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ